একটি ঘূর্ণনের মাধ্যমে চতুর্ভুজ ডিকে অন্য চতুর্ভুজটিতে নিয়ে যেতে হবে তাহলে এটা করার জন্য শূন্য ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রি এর মধ্যে যে কোনো একটি কোণ নিতে হবে ঘড়ির কাটার বিপরীত দিকটি হল ধনাত্মক তো আমরা এটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে সরাতে চাই এই ছবিটির উপর প্রতিস্থাপনের জন্য এবং তারা আমাদেরকে শুধু একটা জিনিসই দিয়েছে আর সেটা হলো ঘূর্ণনের যন্ত্র কারণ তারা চায় আমরা একটি ঘূর্ণনের মাধ্যমে কাজটি করি এবং আমাদের চিন্তা করতে হবে যে আমরা কোন বিন্দু নিয়ে ঘূর্ণনের কাজটি করব। তো আমরা এটা এখানে রাখলে এখানে এই বিন্দুটা এটাকে এই বিন্দুর মতোই লাগছে এবং আমরা এটাকে এই বিন্দু ধরে যদি নব্বই ডিগ্রি না ঘুরিয়ে যদি একশো আশি ডিগ্রি ঘুরাই তাহলে হয়তো এই বিন্দুটিকে এখানে দেখা যাবে এটা ঠিক মনে হচ্ছে তো দেখি এটা ঠিক কিনা তো আমরা চেষ্টা করে দেখি এই বিন্দু এখানে আসার কথা না আমার মনে হচ্ছে এটা ঠিক না তারপরও দেখি কারণ এটাকে একশো আশি ডিগ্রি ঘোরালে আসলে ও আমার ধারণা আসলে ঠিক ছিল এটা মিলে গিয়েছে এজন্যই এই অনুশীলনগুলো মজার এটা আমাদের কল্পনা শক্তিকে পরীক্ষা করে তো এটা মিলে গেছে আর আমি যা করছি তা হলো আমি ঘূর্ণনের বিন্দুকে এই বিন্দু দুটি ঠিক মাঝখানে রেখেছি কারণ এটা দেখতে এই বিন্দু থেকে একশো আশি ডিগ্রি মনে হচ্ছিল তো একশো আশি ডিগ্রি ঘুরালাম ঋণাত্মক এক কমার ঋণাত্মক এক করে ঘূর্ণনের কেন্দ্র হল ঋণাত্মক এক কমা ঋণাত্মক এক ঘূর্ণনের কোন একশো আশি ডিগ্রি ঠিক এই বিন্দুটিতেই আসে তো এ বিন্দু আসে এক ঋণাত্মক এক বিন্দুতে এবং সি বিন্দু যেটা কোন ভাবে এই বিন্দুর বিপরীতে আছে সেটা ঠিক এই বিন্দুতে আসে যা হল ছয় কমা ঋণাত্মক ছয় আর আমাদের উত্তর ঠিক আছে